শপথ নিয়ে গায়ের জোরে বসে গেলে তো আর হবে না। আচ্ছা, আপনারা জানেন যে নির্বাচনী আপিল বোর্ড এর আগে ঘোষণা দিয়েছিলেন জায়েদ খানের যে প্রার্থিতা সেটাকে অবৈধ ঘোষণা করে আমার মক্কেল নিপুন আক্তার ওনাকে নির্বাচিত ঘোষণা করে। এই আদেশের বিরুদ্ধে ওনারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। এই রিট পিটিশনে প্রথম অবস্থায় রুল এবং স্থগিতাদেশ জারি হয়। সেই স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাই। আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশকে স্থগিত করে এবং পক্ষদ্বয়কে বলে যে তারা যেন স্থিতি অবস্থা অব্যাহত রাখে। পরবর্তীকালে হাইকোর্ট পূর্ণাঙ্গ শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেছে এবং রুল অ্যাবসলিউট অন্তে নির্বাচনী আপিল বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে অবৈধ ঘোষণা করে। তার বিরুদ্ধে আমরা একটা আপিল বিভাগে সিএমপি ফাইল করেছি যে যতদিন পর্যন্ত হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি না আমরা পাওয়ার পরে পূর্ণাঙ্গ সিপি না ফাইল করছি ততক্ষণ পর্যন্ত যেন হাইকোর্টের আদেশটা হাইকোর্টের রায়টার কার্যকারিতা যেন স্থগিত থাকে। তো আমাদের এই আবেদনের প্রেক্ষিতে আজকে আপিল বিভাগের চেম্বার জজ মাননীয় চেম্বার জজ একটা আদেশ দিয়েছেন। আদেশ হচ্ছে এরকম যে হাইকোর্টের যে রায় সেই রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে, এক। দ্বিতীয়ত, 4 সপ্তাহের জন্য এর মধ্যে আমাদেরকে সিপি নিয়মিত সিপি ফাইল করতে বলা হয়েছে এবং একই সঙ্গে এটা বলা হয়েছে যে পক্ষদ্বয় ওই সেক্রেটারি যে পোস্ট আছে সেই পোস্ট সম্পর্কে তারা স্থিতি অবস্থা অব্যাহত রাখবে। এটা হচ্ছে অনারেবল আপিল বিভাগের আদেশ। আজকে দুটো অর্ডার হয়েছে, হাইকোর্ট অর্ডার স্টে হয়েছে এবং কোর্ট বলেছেন বোথ দ্য পার্টিজ আর ডাইরেক্টেড টু মেইনটেইন স্ট্যাটাস কো উইথ রিগার্ড টু দ্য অফিস। আমি তো জি কোর্ট বলেছেন যে হাইকোর্টের যে আদেশ দিয়েছে রায় দিয়েছেন সেটা স্থগিত করেছেন এবং উভয় পক্ষকে স্থিতি অবস্থা রক্ষা করার জন্য আদেশ দিয়েছেন। যদি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকে তাহলে পরে যেই রায়ের অনুবলে উনি বলতে চাচ্ছেন উনি এই সংগঠনের সাধারণ সম্পাদক সেই রায়ের তো এখন আর কোনো কার্যকারিতা নেই। সেই রায়ের কার্যকারিতা যদি না থাকে অর্থাৎ নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত যে অবৈধ ঘোষণা করা হলো সেই অবৈধ ঘোষণার কার্যকারিতা যদি স্থগিত থাকে তাহলে এই মুহূর্তে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত বহাল। আর নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত যদি অবহাল থাকে তাহলে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আমার মক্কেল বর্তমানে এই সংগঠনের সাধারণ সম্পাদক। আমি কোর্টকে বলেছি যে জায়েদ খান ওয়াজ জায়েদ খান এই অফিস চালিয়ে আসছিল বসেছিল এবং রেজুলিউশন সাইন করেছেন, তখন কোর্ট বলল যেহেতু আপনি বসে গেছেন আপনি চালাচ্ছেন আপনি চালিয়ে যাবেন। আমি কোর্টকে বললাম যে আপনি এই অন্য পক্ষ কিন্তু এই অর্ডারের নিয়ে যে এই অর্ডারকে মিসইন্টারপ্রিট করে অন্যরকম মিসইন্টারপ্রিট করতে পারে তখন তো অন্যরকম সমস্যা হতে পারে। তখন কোর্ট বললেন আপনার কন্টেম্প নিয়ে আসবেন যদি এরকম সমস্যা হয় এবং কোর্ট বললেন যে কোর্টের হাত অনেক লম্বা সুতরাং যদি এরকম পরিস্থিতি হয় কোর্টে ব্যবস্থা নেবেন। স্ট্যাটাস কোর্ট ব্যাখ্যাটা আমি যেটা বুঝি স্ট্যাটাস কোর্ট ব্যাখ্যাটা হচ্ছে যে যেহেতু অনারেবল অ্যাপিলেট ডিভিশন স্থগিত হাইকোর্টের রায় স্থগিত করে পক্ষদ্বয়কে বলেছে স্থিতি অবস্থা অব্যাহত রাখতে তাহলে পরে আপিল বিভাগের যে আদেশ সেই আদেশ মোতাবেক হাইকোর্ট বিভাগের যে বিচারের রায় সেই রায়টার কার্যকারিতা স্থগিত এবং সেই রায়টার কার্যকারিতা যদি স্থগিত হয় তাহলে জায়েদ খান এই সংগঠনের সাধারণ সম্পাদক না বরঞ্চ আপিল বোর্ডের সিদ্ধান্তটা এখনও বহাল। পরবর্তীকালে আপিল বিভাগে কী হয় আমি জানি না কিন্তু এই মুহূর্তে বহাল। স্থিতি আদেশ দেওয়া মানে হচ্ছে জায়েদ খান এই চেয়ারে বসবেন, জায়েদ খান বসবেন না, জায়েদ খান বসে আছেন এবং চালিয়ে যাবেন, যেহেতু বসে আছেন ওই অবস্থা চলবে। তাহলে হাইকোর্টের মানে হাইকোর্টের রায়টা হাইকোর্টের রায়তে স্থগিত করলো, এই স্থগিতের ফলে তো উনি আর সেক্রেটারি থাকতেছেন না, তাহলে বোর্ডের সিদ্ধান্তটা রিভাইভ হবে এরকম না? না এরকম কিছু না, এরকম বলতেছেন যে এটা বোর্ডের সিদ্ধান্ত রিভাইভ হবে। কোন পক্ষ বলছেন? আদার সাইড তাই বলেছেন, যদি বলে থাকেন তবে তার কনসিকোয়েন্স ফেস করতে হবে। কোর্ট আজকে পরিষ্কার বলেছেন ওপেন কোর্টে, সেখানে আমিও ছিলাম আমার প্রতিপক্ষরা ছিলেন এবং সাংবিধানিক সাংবাদিক সবাই ছিলেন, কোর্ট কী বলেছেন আপনারা সবাই জানেন। সুতরাং এইখানে নতুন করে বলার কিছু নেই, নতুন করে ইন্টারপ্রিটেশন দেওয়ার ব্যাখ্যা দেওয়ার কোনো অবস্থা নেই। কোর্ট বলেছেন স্পষ্ট করে যে আমাকে মানে আমাকে অ্যাড্রেস করে বলছেন ইউ উইল কন্টিনিউ টু সিট, আপনি যে চালিয়ে যাবেন আপনি। কিন্তু কোর্টের আদেশের পরে এসে দেখলাম বারান্দাতেই মিসইন্টারপ্রিটেশন, সেই কথাই তো আমি বলেছিলাম কোর্ট যে মিসইন্টারপ্রিটেশন যেন না হয় সেই জন্য বলেছিলাম। কোর্ট বলেছেন যে যদি এরকম অবস্থা সৃষ্টি হয় আপনি আসবেন আমাদের হাত ছোট না, আমরা তখন দেখবো 4 তারিখে 4 এপ্রিল যদি এরকম পরিস্থিতিতে
কোর্ট যা বলেছেন ওপেন কোর্টে যা আপনারা শুনেছেন তার পরিপন্থী যদি হয় তবে তার এগেইনস্টের সাথে সাথে অবস্থান গ্রহণ করা হবে না এর আগেও তো কোর্টে এটা তারা কিন্তু কোর্টের অর্ডার ভায়োলেট করেছিল এর আগে যখন নিপুণ আক্তার বসেছিল তখনও কিন্তু কোর্ট অর্ডার ভায়োলেট করেই বসেছিল এবং তারপরে যখন হাইকোর্টের রায়টা হলো আমাদের পক্ষে তারপর থেকে কিন্তু জায়েদ খান তার সিটে গেল তার প্রেসিডেন্টের সাথে শপথ নিয়েছে এবং যথারীতি সে অফিস করছে উনি শপথ নিয়ে গায়ে জোরে বসে গেলে তো আর হবে না কারণ উনি ওখানে শপথ নিয়েছেন হাইকোর্টের আদেশ রায়টার কারণেই তাই না হাইকোর্টের রায়টা তো স্থগিত তাই না সুতরাং ওই শপথ স্ট্যাটাস কোটা হচ্ছে ওই হাইকোর্টের রায় স্থিতি হাইকোর্টের রায় স্থগিত করার পরে যে অবস্থাটা সেটা অব্যাহত থাকে মানে নিপুণ এখন তার ক্ষমতায় নাই চেয়ারে নাই নিপুণ অলরেডি হেরে গেছে এখন সেটা বিচারাধীন আছে আর জায়েদ খান কিন্তু সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছে গতকাল কমিটি হয়েছে জায়েদ খান যেভাবে দায়িত্ব পালন করছে ওইভাবেই চলবে এটা যদি কেউ মিস ইন্টারপ্রেট করে তাহলে পরে এটার জন্য কিন্তু অনেক শক্ত অবস্থানে আমরাও যাব এবং কোর্টের হাত কিন্তু অনেক দূর তারা যদি নিজেরা না বুঝে তাহলে তাদের বিজ্ঞ লয়ারের কাছ থেকে এটা বুঝে নিতে হবে কারণ তারা একটুও যদি পড়তে না পারে তাহলে পড়ে নিতে হবে তাদের বিজ্ঞ লয়ারের কাছে এবং সেখানে তাদের নির্দেশ মতোই তাদের চলতে হবে এর আগে যখন সিএমপিতে অনারেবল অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জাজ যখন স্ট্যাটাস কো অর্ডার দিয়েছিলেন তখন ওনাদের ব্যাখ্যা ছিল যে ওখানে কেউ বসতে পারবে না এবার ওনারা বলছেন যে ওখানে জায়েদ খান বসতে পারবে সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই স্ট্যাটাস কোর অর্ডার নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে সেই কনফিউশন জায়েদ খান সাহেবের পক্ষের উকিলদের আমার মনে এই ব্যাপারে কোনো কনফিউশন নাই হাই অনারেবল জাজ ইন চেম্বারের আদেশের দুটো অংশ আছে প্রথম অবস্থায় ওনারা হাইকোর্টের যে রায় উনি হাইকোর্টের যে রায় সেই রায়ের কার্যকারিতা স্থগিত করেছে এখন জায়েদ খান সাহেব তো নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে এই রিট পিটিশন করে এবং এই হাইকোর্টের রায়ের ফলে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তটাকে অবৈধ ঘোষণা করার ফলেই তো উনি বলতে চাচ্ছেন যে উনি ওখানে আছেন তো এখন যদি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকে তাহলে পরে যেই রায়ের অনুবলে উনি বলতে চাচ্ছেন উনি এই সংগঠনের সাধারণ সম্পাদক সেই রায়ের তো এখন আর কোনো কার্যকারিতা নেই এটা কিন্তু আমরা নিজেরাও এবার প্রমাণ করে ছাড়বো কড়াবার্তা দিবে